নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা আলোচনা করব ভিটামিন ই সাপ্লিমেন্ট নিয়ে। এখন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটি মেডিসিনের ছবি দেখতে পাচ্ছেন। এটি একটি ভিটামিন ই সাপ্লিমেন্ট ক্যাপসুল। মোটামুটি প্রায় প্রত্যেকটি মেডিসিন শপে এই ভিটামিন ই সাপ্লিমেন্ট ক্যাপসুলটি খুব ইজিলি অ্যাভেলেবেল। ভিটামিন ই একটি ফ্যাট সলিউবেল ভিটামিন। এই ভিটামিন ই এর 8টি আলাদা আলাদা ফর্ম হয়। মানব শরীরে যেটির প্রয়োজন হয় সেটি হলো আলফা টোকোফেরল, অর্থাৎ ভিটামিন ই সাপ্লিমেন্ট যেগুলি বাজারে পাওয়া যায় সেগুলি হলো আলফা টোকোফেরল সাপ্লিমেন্ট। এই ভিটামিন ই সাপ্লিমেন্ট ক্যাপসুলটি আমরা বাজার থেকে কিনে এনে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। আমাদের ত্বকের পরিচর্যার জন্য ব্যবহার করি, আমাদের চুলের পরিচর্যার জন্য ব্যবহার করি, আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ব্যবহার করি। বিশেষভাবে কোভিড সিচুয়েশনের সময়তে ভিটামিন সি এবং জিঙ্কের সাথে এই ভিটামিন ই ক্যাপসুল এমন এক ধরনের ওষুধ ছিল যেটি বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া ওষুধগুলির মধ্যে অন্যতম। আজ আমরা আলোচনা করব ভিটামিন ই এর কিছু হেলথ বেনিফিটস নিয়ে, এবং তার সাথে সাথে আমরা জেনে নেব ভিটামিন ই এর রেকমেন্ডেড ডোজ কত, অর্থাৎ একজন সুস্থ মানুষ সারাদিনে কত পরিমাণে ভিটামিন ই খেতে পারেন, বা মনে করুন যদি কেউ ওভারডোজে ভিটামিন ই খেয়ে ফেলেন সেক্ষেত্রে কোনো প্রকারের কোনো সাইড এফেক্টের সৃষ্টি হতে পারে কি না, বা যদি সাইড এফেক্টের সৃষ্টি হয় তাহলে কেমন ধরনের সাইড এফেক্ট দেখা যেতে পারে, এবং তার সাথে সাথে আমরা জেনে নেব যে ভিটামিন ই কাদের খাওয়া উচিত নয়, এবং সব শেষে আমরা জেনে নেব যে প্রাকৃতিক উপায়ে কোন কোন খাবারের মধ্যে দিয়ে এই ভিটামিন ই আমরা পেতে পারি, বা কোন খাবারগুলি খেলে ভিটামিন ই এর ঘাটতি খুব সহজেই আমাদের শরীরের মধ্যে মিটে যাবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ। ভিটামিন ই এর প্রথম যে হেলথ বেনিফিটসটি আপনাদের বলবো সেটি হলো আমাদের কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। দেখুন, আমাদের হার্ট ডিজিজের প্রধান কারণ হয়ে থাকে হয় হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার, আর না হলে হাই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে এই ভিটামিন ই আপনার সিস্টোলিক প্রেশারকে কম করতে সাহায্য করে, এবং তার সাথে সাথে যদি আপনি সঠিক মাত্রাতে ভিটামিন ই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তাহলে আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অংশে কমিয়ে দিতে পারে। NAFLD, এই NAFLD-র ফুল ফর্ম হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে মদ্যপান করে থাকেন সেই সমস্ত মানুষদের লিভারে ফ্যাট ডিপোজিশন হওয়া খুব কমন ব্যাপার, কিন্তু এমন বেশ কিছু মানুষ দেখতে পাওয়া যায় যে মানুষরা কোনো দিন মদ্যপানের সংস্পর্শে পর্যন্ত যান না, সেই সমস্ত মানুষদের লিভারে ফ্যাট ডিপোজিশন হয়, সেটিকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। যে সমস্ত মানুষরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন সেই সমস্ত মানুষদের প্রাথমিক অবস্থাতে বেশ কিছু হজমের সমস্যা দেখতে পাওয়া যায়, গ্যাস্ট্রিকের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। তারপর তারা যখন লিভার ফাংশন টেস্ট করেন তখন দেখা যায় তাদের রক্তের মধ্যে SGPT এবং SGOT এনজাইমের মাত্রা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ লিভার ঠিকঠাকভাবে ফাংশনিং করছে না। সেক্ষেত্রে কিন্তু আপনি ভিটামিন ইকে আপনার খাদ্য তালিকায় অবশ্যই যুক্ত করতে পারেন। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে এই ভিটামিন ই আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সমস্যাকে কম করতে সাহায্য করে। এমন বেশ কিছু মহিলা দেখতে পাওয়া যায় যে সমস্ত মহিলাদের ঋতুস্রাবের সময় কোনো প্রকারের কোনো সমস্যা হয় না, আবার বেশ কিছু মহিলা দেখতে পাওয়া যায় যাদের ঋতুস্রাবের সময়তে প্রচণ্ড পেটে ব্যথা হয়, সেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় ডিসমেনোরিয়া। এই ডিসমেনোরিয়ার মতন সমস্যার সমাধান করতে সক্ষম কিন্তু ভিটামিন ই। ভিটামিন ই আমাদের পুরো শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে কম করতে সাহায্য করে। এই অক্সিডেটিভ স্ট্রেস জিনিসটি আসলে কি? আমাদের শরীরে যখন অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা ধীরে ধীরে কমে আসে তখন রিয়্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বলে এক ধরনের কম্পাউন্ডের প্রোডাকশন আমাদের শরীরে বৃদ্ধি পেয়ে যায়। এই রিয়্যাক্টিভ অক্সিজেন স্পেসিস আমাদের শরীরে যে সমস্ত সেল বা টিস্যু রয়েছে
সেগুলিকে ড্যামেজ করতে শুরু করে এবং সেগুলির কার্যক্ষমতা ধীরে ধীরে লোপ পেতে থাকে। তার ফলে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের সৃষ্টি হয় এবং খুব কম বয়সেই আমাদের শরীরে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করে। তাই এই সমস্ত অক্সিডেটিভ স্ট্রেস থেকে দূরে থাকার জন্য অবশ্যই খাদ্য তালিকাতে সঠিক মাত্রাতে ভিটামিন ইকে সামিল করুন। স্কিন কেয়ারের জন্য ব্যবহৃত এমন বেশ কিছু ক্রিম এবং লোশন মার্কেটে অ্যাভেলেবেল, যার মধ্যে ভিটামিন ই ব্যবহার করা হয়। এছাড়া ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিয়ে অনেকেই মুখের মধ্যে ডাইরেক্ট লাগান। বিভিন্ন প্রকারের আপনার মুখের যে সমস্ত রিঙ্কেলস, ফাইন লাইন এবং পিগমেন্টেশনের মতন সমস্যা, সেই সমস্ত সমস্যাকে এড়িয়ে চলার জন্য। এছাড়া বেশ কিছু ধরনের স্কিন ইনফেকশন, যেমন মনে করুন আপনার সোরিয়াসিস, এক্সিমা, ডার্মাটাইটিস, এই সমস্ত সমস্যাতেও কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলের তেল আপনি যদি এক্সটার্নালি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু উপকারিতা পাওয়া যায়। ভিটামিন ই আমাদের কগনেটিভ ফাংশন বা ব্রেন ফাংশনকেও বেটার করতে সাহায্য করে। তাই বয়সকালে বেশ কিছু মানুষের মধ্যে যে অ্যালজাইমার বা পার্কিনসন ডিজিজের মতন সমস্যা দেখতে পাওয়া যায়, আপনি যদি প্রতিনিয়ত সঠিক মাত্রাতে আপনার খাদ্য তালিকার মধ্যে ভিটামিন ইকে সামিল করতে পারেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত সমস্যা সহজে হয় না। বয়স বৃদ্ধির সাথে সাথে বা বৃদ্ধকালে ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে কমে আসে, তার ফলে খুব সহজেই বিভিন্ন প্রকারের ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে দেখতে পাওয়া যায়। আপনি যদি ভিটামিন ইকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, এই ভিটামিন ই আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে এই সমস্ত ইনফেকশনের থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আজকাল শিশুদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে এবং বৃদ্ধ বয়সে তো রয়েছে, অ্যাস্থেমা খুবই কমন ব্যাপার এবং তার সাথে সাথে আজকাল পলিউশনের মাত্রাও অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে চলেছে। দেখুন, আপনি যদি নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় ভিটামিন ইকে সামিল করতে পারেন, এই ভিটামিন ই আপনার লাং ফাংশনকেও বেটার করতে সাহায্য করে। এতক্ষণ আমরা আলোচনা করলাম ভিটামিন ই এর বেশ কিছু হেলথ বেনিফিটস নিয়ে। এখন আমরা জেনে নেব ভিটামিন ই এর রেকমেন্ডেড ডোজ কত। দেখুন, একজন 15 বছরের ঊর্ধ্বে মানুষের এবং একজন প্রেগনেন্ট মহিলার সারাদিনে ভিটামিন ই এর রেকমেন্ডেড ডোজ হলো 15 mg। আর যদি আপনার শিশুকে আপনি স্তন্যপান করাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 19 mg পর্যন্ত ভিটামিন ই খেতে পারেন। কিন্তু শুনলে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাজারে যে সমস্ত ভিটামিন ই সাপ্লিমেন্টের ক্যাপসুল পাওয়া যায়, একটি ক্যাপসুলের মধ্যে মিনিমাম ভিটামিন ই থাকে 67 mg, অর্থাৎ একজন মানুষের ডেলি রিকোয়ারমেন্টের থেকে বেশ কিছুটা বেশি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, আপনি যদি সাপ্লিমেন্টের মধ্যে দিয়ে ভিটামিন ই ওভারডোজে খেতে থাকেন, সেক্ষেত্রে আপনার শরীরে বেশ কিছু প্রবাবলি সাইড এফেক্টের সৃষ্টি হতে পারে। কিন্তু এই ভিটামিন ই এর ওভারডোজ আপনি সাপ্লিমেন্টের মধ্যে দিয়ে না নিয়ে খাবারের মধ্যে দিয়ে বা ন্যাচারাল সোর্সের মধ্যে দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের কোনো সাইড এফেক্টের সৃষ্টি হয় না। হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আগেই বলেছি যে বেশ কিছু ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলের অয়েল আমরা এক্সটার্নালি ইউজ করতে পারি। দেখুন, ভিটামিন ই ক্যাপসুলের অয়েল আপনারা এক্সটার্নালি ইউজ করুন, সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল যখন আপনি খাবেন এবং তার ওভারডোজ যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে কী কী সাইড এফেক্টের সৃষ্টি হতে পারে চলুন একবার দেখে নিই। আপনি যদি নিয়মিতভাবে এই ভিটামিন ই ক্যাপসুল খেতে থাকেন, অর্থাৎ ভিটামিন ই সাপ্লিমেন্টের ওভারডোজে আমাদের রক্তে অণুচক্রিকার মাত্রা ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায়। আর আমাদের রক্তে যখন অণুচক্রিকার মাত্রা কমে আসে, তখন কোনো জায়গা কেটে গেলে সহজে রক্ত জমাট বাঁধে না, অর্থাৎ ব্লিডিং টেন্ডেন্সি বাড়তে থাকে। তার ফলে বেশ কিছু মানুষের মধ্যে হেমোরেজিক ব্রেন স্ট্রোকের ঝুঁকিও বেশ খানিকটা বেড়ে যায়। এবং ভিটামিন ই সাপ্লিমেন্টের ওভারডোজে আপনার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও অনেকটা বাড়তে পারে। এছাড়া বেশ কিছু মেডিসিন রয়েছে, যে সমস্ত মেডিসিনগুলি আপনি যদি নিয়মিতভাবে খেয়ে চলেছেন এবং আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিতভাবে ভিটামিন ই ক্যাপসুল আপনি খেয়ে চলেছেন, সেক্ষেত্রে এই ভিটামিন ই ক্যাপসুল আপনার ওই সমস্ত মেডিসিনের কার্যক্ষমতা অনেকখানি কমিয়ে দিতে পারে। যেমন মনে করুন কোলেস্টেরলের মেডিসিন, ক্যান্সার পেশেন্টদের যে আপনার
কেমোথেরাপি বা রেডিওথেরাপি হয় সেক্ষেত্রেও কিন্তু এই ভিটামিন ই এর ইন্টারাকশন হতে দেখতে পাওয়া যায়। এছাড়া রক্ত পাতলা করার যে সমস্ত মানুষরা ওষুধ খেয়ে থাকেন তার সাথে সাথে যদি আপনি ওভারডোজে এই ভিটামিন ই খেয়ে ফেলেন সেক্ষেত্রে ভিটামিন ই আপনার ব্লিডিং টেন্ডেন্সি আরও অনেক বেশি বৃদ্ধি করতে পারে। তাহলে এমন কি খাবার রয়েছে যে খাবারগুলি আমরা যদি খাই সেই খাবারের মধ্যে দিয়ে ভিটামিন ই এর ঘাটতি আমাদের শরীরে মিটে যায় এবং ওই সমস্ত সাপ্লিমেন্ট খেয়ে সেই সাপ্লিমেন্টের ওভারডোজের ফলে আমাদের কোনো প্রকারের কোনো সাইড এফেক্টের সম্মুখীন হতে হয় না? তো চলুন জেনে নিই কী কী খাবার রয়েছে। সর্বপ্রথম হলো হুইট জার্ম অয়েল। দেখুন, গমের থেকে বিশেষ পদ্ধতিতে এই হুইট জার্ম অয়েল বানানো হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এক চামচ হুইট জার্ম অয়েল যদি আপনি খেতে পারেন তাহলে সারাদিনে আপনার শরীরে ভিটামিন ই এর যত পরিমাণ চাহিদা থাকে সমস্ত চাহিদা মেটাতে পারে ওই এক চামচ হুইট জার্ম অয়েল। এছাড়া রোস্টেড সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর বীজ, রোস্টেড আমন্ডস, পালং শাক, ব্রকোলি, টমেটো, আম, এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। এই সমস্ত খাবারগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি খাবার যদি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন আপনার সারাদিনের 15 mg ভিটামিন ই আরামসে আপনার শরীরের মধ্যে প্রবেশ করে। তাই চিকিৎসকের বিনা পরামর্শে বাজার থেকে এই ভিটামিন ই সাপ্লিমেন্ট না খেয়ে খাবারের মধ্যে দিয়ে ভিটামিন ই এর ঘাটতি মেটানোর চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।